you ছোটলোক ঘরে মে হাউ আর ইউ তো শুন খেপে যাচ্ছিস বসে পড়বি দেখ তোদের দলের একটা ওই লিপস্টিক ওয়ালে আছে সে আমাকে চার চোখো বলে 100 টাকা লিপস্টিক নাকি 50 টাকা ওই ওই মেয়েটা তো চার চোখো না পাওয়ারটা একটু কম্পিউটার নিয়ে বসে বসে মোবাইল নিয়ে নিয়ে না বেড়েছে এটা তো মানে পড়ে থাকতে হয় আর অনেক দামি চশমা পড়লে না একটুখানি পার্সোনালিটিও বেড়ে যায় বুঝলি দেখবি আমার চশমাটা দেখবি এদিক করবো তাও ভাঙবে না 4 বছর আগে নেওয়া পাওয়ারটা চেঞ্জ করেছি তখনই 2000 টাকা নিয়েছে শুধু গ্লাস ছাড়া তো শোন তুই তো আবার এই সব নিয়ে খুব মাতামাতি করিস কার কত টাকা কে কি পরে না পরে তো আমাদের শিয়াল মহাশয়া একটা লাইভ কালকে আমার চোখে পড়লো আগে এক্ষুনি আমি দেখেছি কিন্তু একটু একটু কেটে তার মধ্যে এত সর্দি করেছে না ভালো লাগে তার মধ্যে কিছু কিছু কথা শুনলাম স্টার্টটা করেছে ও কিন্তু সবাই আমাকে নিয়ে ভিডিও করছে মানে সবাই ওকে জুতো মারছে গালাগালি দিচ্ছে ঝাঁটা মারছে ভীষণ খুশি মানে আমাদের শিয়াল খুব খুশি হয়েছে খ্যাক শিয়াল বাসবাগানে ছোটো লোক ঘরের মেয়ে খুব খুশি হয়েছে কারণ সবাই ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে আরে কী ভিডিও বানাচ্ছে সেটা দেখ খুশি হয়ে যাচ্ছে মানে সবাই জুতো মারছে গুলতা নিকু কিমা সবাই আবার সীমাদিকে দলে টানার জন্য বলছে শোনো আমি যেটা নিয়ে বলতে এলাম ও সীমাদি শোনো না গো বলছে শিয়াল তোমাকে তেল লাগানোর জন্য দুদিন আগে সুতপা সীমাদিকে বলছিল আমাদের দলেরই নয় এই নয় তাও সীমাদি ওর হয়ে সাপোর্ট করলো কেন কেন তোদের দলের ওই ঢ্যাবড়াচকো দীপ্তি ঢ্যাবড়াচকো মহিলাটা ড্যাবাচকো মহিলাটা ছোট লোক মহিলাটা যে আমার পেছনে ফালতু লেগেছিল আর বাজে বাজে কথা বলে যে কুকুরদেরকে মেরে মেরে তাড়ায় মারধর করে কুকুরদের রাস্তার সেই সারমেয়গুলোকে অবলা জীবগুলোকে টর্চার করে সেই দীপ্তি ঢ্যাবাচকো যখন তুই কিমাদিকে মানে সীমাদিকে কিমা বেশ্যা বলে গালাগালি দিস তোর ওখানে এসে হাততালি মেরে যায় তোকে সাপোর্ট করে তো সেই দীপ্তি না না বলবো না সে মাঠে সে নাম বলা যাবে না তো সেম ওয়েতেই তার মানে কিমাদি যখন তোকে নিয়েও মানে সীমাদি মানে তুই যাকে কিমা বেশ্যা বলিস সীমাদি যখন তোকে নিয়েও ছাল ছাড়ায় খারাপ কথাগুলো বলেছিল অনেক ভিডিওতে এখনও এই রিসেন্ট বললো সেটাতেও নিশ্চয়ই তোদের দলের লোক সাপোর্ট করে না দীপ্তি কেন বলতো সীমাদির ভিডিও এসে না কমেন্ট করে আবার বলে সীমার ভিডিও আমার হেভি লাগে তো কেমন দিদি রে তোর কেমন শুভাকাঙ্ক্ষী রে যে তোকে ভালোবাসে তোকে নিয়ে যে এত খারাপ কথা বলে তোর ওখানে একেবারে ঢুকিয়ে দেবে তালা মানে কী না বলেছে সীমাদি তোকে মানে আমরা হয়তো কানে আঙুল দিতাম ছি ছি সীমাদি যা ডোজ দিয়েছে না হয় একদম সলিড ডোজ তারপরেও তো দীপ্তি সীমাদিকে হেভি প্রেফার করে তার মানে তোকেও যখন খিস্তি দেয় না তোদের দলের ওই ঢ্যাবড়া চোখ না পেছন দিয়ে হাসে বেশ হয়েছে ওকে এরমই বলা উচিত শুধু আমি দলে আছি তো কিছু বলতে পারি না ওই জন্য ঠাড়ে ঠড়ে বুঝিয়ে দেয় যে ও সীমাদিকে খুব পছন্দ করে কারণ তোকে খিস্তি দেয় তো খুব ভালো লাগে বুঝতে পারলাম আর আমাদের দলের না ভাঙন ধরাতে পারবি না কোনো সময় একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো যদিও এই কথাগুলো বলে থাকে কিন্তু দেখ মনেরটা নেকেই বলে আজ সীমাদি কিন্তু ঠিক সুতো পার হয়ে বা আমার হয়ে সাপোর্ট করলো আর দুদিন পর যদি দরকার হয় সুতো পাও সাপোর্ট করবে চিন্তা নেই তুই আরও জ্বলবি আরও জ্বলবি আরও 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 জ্বলবি বুঝলি বুঝলি শিয়াল ময়াকা আর বললাম না আরও জ্বলবি আর তোর ওই বুনোমোষ বইন ও তো ঢুকে পড়েছে বাঁশবাগানে ঢুকে পড়েছে দেখ তোর পেছনের তলায় লুকিয়ে আছে বুনোমোষ যে ভয়ে পাইলে গেছে কেন ও জানতো চিঙ্কি মাসি আর দেবে না কমিউনিটি সব ঠিকঠাক হয়ে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে প্রীতম আর রিমি মিলে গেছে তোরা সব কটা মানে বিশেষ করে বুনোমোষ পালিয়ে গেছে আর কিচ্ছু হবে না মর 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 সব কটা আমাদের মধ্যে ভাঙন ধরাতে এসছিস না সীমাদিকে দলে টানছিস তোদের দলেরও না সব কটা দোগলা ওই জন্য তোকে নিয়ে যারা খিস্তি দেয় তাদেরকে এসে তোদের দলের ওই কিছু ঢ্যাবাচকো ম্যাবাচকোগুলো আসে হাততালি দেয় আমাদের এখানে এসে বুঝেছিস ছি লজ্জাও করে না এদের এই পুরো
মানে সার্কেলটা ভিউয়ার্সরা শুনে রাখো, এই শিয়াল বুনো মশজা ছিল, সে এখন বলছে বেরিয়ে গেছি, কদিন বেরিয়ে থাকে দেখো না, এক্ষুনি ঢুকবে, ঢ্যাবড়া চোখ, তারপরে ওই যে ইন্ডিয়ান বলগার ড্যাশ ড্যাশ, সব কটা এক গোয়ালের গরু সব কটা। হ্যাঁ, কাদের সাপোর্ট করে জানো? ওই অনামিকা, অনামিকা মানে যে ল্যান্টেশ্বরী দিদিমণি সমস্ত সব বার করে করে ক্লিভেজ দেখিয়ে দেখিয়ে ভিডিও করে, সেই তাকে সাপোর্ট করে। তারপর মিল্কি সার মানে যত মানে ওয়াইটিতে ল্যাংটা মহিলা আছে তাদের সাপোর্ট করে, নোংরামি করে তাদের সাপোর্ট করে, আবার শেখায় হোয়াটসঅ্যাপে যে কী করে নোংরামি করবি, কী করে ভিউজ বাড়াবি। ওই জন্য পাবলিকও জুতো মারে এদেরকে, কেউ পছন্দ করে না। এদের চ্যানেলগুলো থাকা একটা পেমেন্ট পেয়েছে, পাবেও না। পাবলিক তাদেরই সাথে থাকে যাদের সত্যতা মনে আছে, ঠিক আছে? আজকে অর্পিতা দি চিঙ্কি পালের হয়ে বলেছে না, সৎভাবে বলেছে, একভাবে আমরা প্রীতমের হয়ে বলেছি, প্রীতমের হয়েই বলেছি একটা সময়, দল দোগলাবাজি করিনি। কিন্তু আজ যখন ওদের দুজনকেই বলার দরকার আছে, আমরা দুজন দু মানে দুতরফেই দুজন দুদিকে যারা সাপোর্ট করেছিল তারা এক হয়ে যাবে, গেছেও আবার, কারণ দেখছে যে ভুল হচ্ছে দুদিকে, কিছু যদি ভুল আবার হয় তখন আমরা কিন্তু আবার এক। আজকে আমরা একে ও সাপোর্ট করে ওর পরিপ্রেক্ষিতে, আজকে মৌকে কেউ সাপোর্ট করে, কেউ রুমকে সাপোর্ট করে বলে এই নয় যে আমাদের দলের মধ্যে কেউ বিপদে পড়লে কেউ কারোর জন্য ঝাঁপিয়ে পড়বে না। সে একজন একজনকে সাপোর্ট করতে পারে, একজন একজনের ভুলটাও তুলে ধরতে পারে। তার জন্য এটা করতে পারবি না যে আমাদের দলের মধ্যে ভাঙন ধরাবি, এর পেছনে তেল দিবি, ওর পেছনে তেল দিবি, দিয়ে একজন একজনের সঙ্গে ভাঙন ধরাবি। শয়তান কোথাকারের, সবসময় খালি কেরানির বউ, অমুকের বউ, তুষার বউ, তোর বরের টাকা তোর বাপের টাকা সবাই খায়। তোর টাকা আছে, তুই টাকা পেছনে গুজে বসে থাক, বুঝলি? নিজের অকাত আছে কামানোর? আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তুই সমানে কার পয়সায় আওড়াস? বরের একটা লাঠ মেরে তাড়িয়ে দিলে না রে মাগি, মানে বাজে কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, একটা লাঠি মেরে তাড়িয়ে দিলে তোদের মতন শিয়ালের কোনো চুলোই জুটবে না। তখন ওই বাপের বাড়িতে গিয়ে বাপের বাপের একটা ঘর আছে, গিয়ে বসে বসে আরও খিস্তি দিবি আর রেভিনিউ কামাবি, তবে তোর জুটবে। ভাই বোনের সঙ্গে তোর লোককে শোয়াস, তাই না? উত্তর দিবি কেন এই কথাগুলো বলেছিলি, কোন পরিপ্রেক্ষিতে, বুঝেছিস? উত্তর দিবি, শয়তান কোথাকার।